রাধে রাধে, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোকে হাজির হয়েছি। এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে দুর্যোধন গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডবদের পক্ষে যারা যারা যুদ্ধে যোগদান করবেন তাদের বর্ণনা করেছেন। আজ আমরা দেখব কৌরব পক্ষে যে সমস্ত যোদ্ধারা যোগদান করেছিলেন তাদের প্রসঙ্গে দুর্যোধন কি বলছে, আর তারা কে। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোক। অস্মাকন্তু বিশিষ্ঠা ইয়ে তান্নি বোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান ব্রুব্রি মিতে। এই শ্লোকটির অর্থ হল, হে দ্বিজোত্তম, আমাদের পক্ষেও যারা সেনা প্রধান তাদের আপনি অবগত হন, আপনাকে স্মরণ করবার জন্যে তাদের কথা বলছি। এইবার আমরা প্রথম অধ্যায়ের সপ্তম শ্লোকের প্রত্যেকটি পদের অর্থ আলাদা আলাদাভাবে জেনে নেব। দ্বিজোত্তম, এই দ্বিজোত্তম শব্দটির অর্থ হল দ্বিজশ্রেষ্ঠ বা বিপ্রশ্রেষ্ঠ। এখানে দ্বিজশ্রেষ্ঠ কাকে বলা হচ্ছে? গুরু দ্রোণাচার্যকে। দুর্যোধন গুরু দ্রোণাচার্যকে বলছেন যে, হে দ্বিজশ্রেষ্ঠ, অস্মাকন্তু, অস্মাকম এই শব্দটির অর্থ হল আমাদের পক্ষে, তু শব্দটির অর্থ হল ও, যে অর্থাৎ যারা, বিশিষ্ঠা এই শব্দটির অর্থ হল প্রধান, তান শব্দটির অর্থ হল তাদের, নিবোধ অর্থাৎ লক্ষ্য করুন। তাহলে দুর্যোধন দ্রোণাচার্যকে বলছেন, হে দ্বিজশ্রেষ্ঠ, যেমন পাণ্ডবদের সৈন্যদলে শ্রেষ্ঠ মহারথি আছেন, তেমনি আমাদের সৈন্যদলেও তার চেয়ে কম বৈশিষ্ট্যপূর্ণ মহারথি নেই, বরং ওদের মহারথীদের থেকেও বেশি বৈশিষ্ট্যপূর্ণরা আছেন, তাদের আপনি জেনে রাখুন। প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকে আমরা অশ্ব শব্দটির উল্লেখ পেয়েছিলাম, আর এখানে আমরা নিবোধ এই ক্রিয়া ব্যবহার হতে দেখছি। তাহলে তৃতীয় শ্লোকে পর্শ্ব এবং এখানে নিবোধ ক্রিয়া ব্যবহারের অর্থ এই যে, পাণ্ডবদের সৈন্য তো সামনে দণ্ডায়মান, তাই তাদের দেখবার জন্যে দুর্যোধন পর্শ্ব অর্থাৎ দেখুন ক্রিয়ার প্রয়োগ করেছিলেন, কিন্তু তার নিজ সৈন্যদল সামনে নেই, তারা রয়েছেন দ্রোণাচার্যের পেছনে, তাই তাদের দেখার কথা না বলে তাদের প্রতি মন দেবার জন্যে দুর্যোধন নিবোধ অর্থাৎ অবগত হন ক্রিয়ার ব্যবহার করেছে। তে, এই তে শব্দটির অর্থ হল আপনাকে। সংগার্থম অর্থাৎ স্মরণ করবার জন্যে, মম অর্থাৎ আমার, সৈন্যস্য অর্থাৎ সৈন্যদলের, নায়কা অর্থাৎ প্রধান, তান অর্থাৎ তাদের, ব্রব্বিমি অর্থাৎ বলছি। আশা করছি এই প্রত্যেকটি পদের অর্থ আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কোনো পদের অর্থ আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানাবেন। আমার সেনার মধ্যেও বিশিষ্ট সেনাপতি মহারথী আছেন, তাদের শুধু আপনাকে অবগত করবার জন্যেই, আপনার দৃষ্টি সেদিকে টানবার জন্যেই বলছি। সংগার্থং, এই পদটির অর্থ হল স্মরণ করবার জন্যে। আমাদের অনেক সেনানায়ক আছেন, তাদের আর কি করে নাম বলি, তাই শুধু সংক্ষেপে তাদের কথা জানাচ্ছি, কারণ আপনি তো সবই জানেন। এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষ যেন কোনো দিক থেকেই দুর্বল নয়, কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিজ পক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন, এই রকম অবস্থাতেও শত্রুপক্ষকে কমজোর ভাবা উচিত নয়। আর
নিজের মধ্যে উপেক্ষা, উদাসীনতা ইত্যাদির চিন্তা একটুও আনা উচিত নয়। এই জন্যে সাবধানতা অবলম্বন করবার জন্যেই আমি ওদের সৈন্যদের কথা বলেছি এবং এখন আমাদের সৈন্যের কথা বলছি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই যে, পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের উপর এর বিরাট প্রভাব পড়েছিল এবং তার মনে কিছুটা ভীতিভাবও এসেছিল, কারণ সংখ্যা কম হলেও পাণ্ডব সেনাদলে অনেক ধর্মাত্মা ব্যক্তি ছিলেন, তাছাড়া স্বয়ং ভগবান সেখানে ছিলেন। যে পক্ষে ধর্ম ও ভগবান থাকেন সেই পক্ষের এক বিরাট প্রভাব সকলের উপরই পড়ে। অত্যন্ত পাপী এবং অতি দুষ্ট ব্যক্তির ওপরেও তার প্রভাব পড়ে। শুধু তাই নয়, পশু পাখি বৃক্ষলতা ইত্যাদির ওপরেও তার প্রভাব পড়ে, কারণ ধর্ম ও ভগবানই নিত্য। যত উচ্চ শক্তি সম্পন্ন জাগতিক শক্তি হোক না কেন, তা সবই অনিত্য অর্থাৎ মরণশীল। তাই দুর্যোধনের উপর পাণ্ডব সৈন্যদের এক বিরাট প্রভাব পড়েছিল, তবু তার জাগতিক শক্তির উপর বেশি বিশ্বাস থাকায় দুর্যোধন দ্রোণাচার্যের মনে আস্থা আনাবার জন্যে বলেছিলেন যে, আমাদের পক্ষে যেসব বিশিষ্ট সেনানায়করা আছে তা পাণ্ডব সেনাদের মধ্যে নেই, সুতরাং আমরা অতি সহজেই বিজয় হব। এবার আমরা দেখব ভগবদ গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক, যেখানে দুর্যোধন তার পক্ষে যারা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের নাম উল্লেখ করবেন। ভবান অর্থাৎ আপনি, অর্থাৎ এখানে দ্রোণাচার্যের কথা বোঝানো হচ্ছে। ভীষ্মস্থ, কর্ণস্থ, কৃপস্থ, সমতিঞ্জয়, অশ্বত্থামা, বিকর্ণস্য, সৌমদত্তি, জয়দ্রথ। এই শ্লোকটির অর্থ কিছুটা এমন হবে, আপনি অর্থাৎ দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কর্ণ সংগ্রাম বিজয়ী, কৃপাচার্য তেমনি অশ্বত্থামা, বিকর্ণ এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবা এবং জয়দ্রথ। ভবান এই শব্দটির অর্থ হল আপনি, ভীষ্ম চ এই শব্দটির অর্থ হল এবং, কর্ণ চ এবং, সমতিঞ্জয় কৃপস্থ, সমতিঞ্জয় শব্দটির অর্থ হল সংগ্রাম বিজয়ী, কৃপাচার্য, অশ্বত্থামা বিকর্ণ এবং সোমদত্তে অর্থাৎ সোমদত্তের পুত্র ভূরিশ্রবা আর জয়দ্রথ। আশা করছি এই অবধি আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা প্রত্যেকটি পদ নিয়ে বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব। ভবান ভীষ্মস্থ এরকম বলার তাৎপর্য দুর্যোধনের কিছুটা এমন হতে পারে, আপনি এবং পিতামহ ভীষ্ম উভয়ই অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি, আপনাদের দুজনের সমকক্ষ পৃথিবীতে তৃতীয় কেউ নেই, আপনাদের দুজনের মধ্যে যদি একজনও সমস্ত শক্তি দিয়ে যুদ্ধ করেন তাহলে দেবতা যক্ষ রাক্ষস মানুষ ইত্যাদির মধ্যে এমন কেউ নেই যে আপনাদের সামনে টিকতে পারে, আপনাদের উভয়ের পরাক্রমী জগৎ প্রসিদ্ধ। পিতামহ ভীষ্ম আবাল ব্রহ্মচারী এবং ইচ্ছা মৃত্যুর বরপ্রাপ্ত, অর্থাৎ তার ইচ্ছা বিনা কেউ তাকে বধ করতে পারবে না। মহাভারতের যুদ্ধে দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নর হাতে নিহত হয়েছিলেন এবং পিতামহ ভীষ্ম তার নিজ ইচ্ছায় সূর্যের উত্তরায়ণকালে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। ধৃষ্টদ্যুম্ন যার হাতে দ্রোণাচার্য নিহত হয়েছিলেন তিনি ছিলেন দ্রৌপদীর ভ্রাতা, অর্থাৎ দ্রৌপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্ন। আর মহাভারতে আমরা দেখেছি বারংবার কৌরবদের সেনাপতি পরিবর্তন হয়েছে, কিন্তু পাণ্ডব পক্ষের সেনাপতির পদে মহাভারতের যুদ্ধের প্রথম দিন থেকে অন্তিম দিন পর্যন্ত ধৃষ্টদ্যুম্নই সেনাপতির ভার বহন করেছিলেন, তারই হাতে দ্রোণাচার্যের মৃত্যু হয়েছিল।
বলা হয় দ্রুপদ যাজ এবং উপযাজ নামক ব্রাহ্মণদের দ্বারা যজ্ঞ করিয়েছিল দ্রোণাচার্যকে নিহত করতে পারবে এমন পুত্রের আশায়। সেই যজ্ঞ থেকেই ধৃষ্টদ্যুম্ন আর দ্রৌপদীর জন্ম হয়েছিল। এবার আমরা দেখব কর্ণস্থ। কর্ণের নাম উল্লেখ করার তাৎপর্য দুর্যোধনের এখানে এই হতে পারে, প্রথমত কর্ণ দুর্যোধনের অতি প্রিয় পাত্র ছিল, দুর্যোধনের মিত্র ছিল কর্ণ, পরম মিত্র। আর কর্ণ মস্ত বড় যোদ্ধা ছিল, আর দুর্যোধনের বিশ্বাস দেয় তিনি একাই পাণ্ডব সেনাদের পরাজিত করতে সক্ষম, তার সঙ্গে অর্জুনও পেরে ওঠে না, এইরূপ কর্ণ আমাদের পক্ষেই আছেন। মহাভারতের যুদ্ধে অর্জুন কর্ণকে বধ করেছিলেন। কর্ণ হলেন সূর্যপুত্র, তাকে মহাদানীও বলা হয়ে থাকে। কর্ণ পাণ্ডবদের আগে বিবাহের পূর্বে কুন্তীর গর্ভ থেকে সূর্যদেবের ঔরসে জন্মগ্রহণ করেছিলেন। কৃপোস্য সমতিঞ্জয়, কৃপাচার্যের কথা আর কি বলা যায়, তিনি তো চিরজীবী, আমাদের পরম হিতেশী এবং তিনি সমস্ত পাণ্ডব সেনাকে জয় করতে পারেন। এখানে যদিও দ্রোণাচার্য এবং ভীষ্মের পরে কৃপাচার্যের নামই দুর্যোধনের বলা উচিত ছিল, কিন্তু দুর্যোধনের কর্ণের ওপরে অগাধ বিশ্বাস ছিল, কৃপাচার্যের ওপর তত ছিল না, তাই কর্ণের নাম এর মধ্যেই এসে পড়েছিল। পাছে দ্রোণাচার্য এবং ভীষ্ম এতে কৃপাচার্যের প্রতি অপমান মনে করেন, তাই দুর্যোধন কৃপাচার্যকে সংগ্রাম বিজয়ী বিশেষণের দ্বারা তাদের প্রসন্ন করতে চেয়েছিলেন। অশ্বত্থামা, এখানে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে এই যোদ্ধাদের নাম উল্লেখ করেছে। দুর্যোধন প্রথমে গুরু দ্রোণ তার নামই বলেছেন, তার নাম বলতে এখানে ভবানুপত্তির প্রয়োগ করেছেন, তারপরে ভীষ্ম পিতামহের কথা বলেছেন, তারপরে তিনি কর্ণ এবং কৃপাচার্যের কথা বলেছেন, এবার দুর্যোধন বলছেন অশ্বত্থামার কথা। অশ্বত্থামা হল চিরজীবী আর গুরু দ্রোণেরই পুত্র। অশ্বত্থামা বড় যোদ্ধা, আর গুরু দ্রোণাচার্যের কাছে অশ্বত্থামা অস্ত্রবিদ্যা শিক্ষা করেছেন, আর অস্ত্রবিদ্যায় অশ্বত্থামা অত্যন্ত নিপুণ। বিকর্ণস্থ এবং সমদত্তি, এখানে এদের নাম উল্লেখ করার পেছনে দুর্যোধনের কিছু উদ্দেশ্য থাকতে পারে, যেমন কি দুর্যোধন এখন দ্রোণাচার্যকে বলতে চাচ্ছেন যে আপনি মনে করবেন না যে শুধু পাণ্ডবগণই ধর্মাত্মা, আমাদের পক্ষে আমার ভাই বিকর্ণ অত্যন্ত ধর্মাত্মা এবং যুদ্ধবীর, তেমনি আমার প্রপিতামহ শান্তনুর ভাই বাল্মীকের পৌত্র এবং সোমদত্তের পুত্র ভূরিশ্রবাও খুব ধর্মাত্মা ব্যক্তি, ইনি ব্যয়বহুল অনেক যজ্ঞ করেছেন, ইনিও বড় যোদ্ধা এবং মহারথী। যুদ্ধে বিকর্ণ ভীমের হাতে এবং ভূরিশ্রবা সাত্যকীর হাতে নিহত হন। আর জয়দ্রথ হল সিন্ধু দেশের রাজা এবং দুর্যোধনের ভগ্নিপতি। এখানে এই যোদ্ধাদের নাম করার সময় দুর্যোধনের এই ভাব ব্যক্ত হয় যে হে আচার্য, আমাদের সৈন্যদলে যেমন আপনি ভীষ্ম কর্ণ কৃপাচার্য প্রমুখ এত মহাপরাক্রমশালী যোদ্ধা আছেন, সেইরূপ পাণ্ডব সেনাদলে দেখা যায় না। আমাদের সৈন্যদলে কৃপাচার্য এবং অশ্বত্থামা এরা দুজন চিরজীবী, কিন্তু পাণ্ডব সৈন্যদলে সেরকম একজনও নেই। আমাদের সৈন্যদলে ধর্মাত্মা ব্যক্তিও কম নেই, তাই আমাদের ভীত হবার কিছুই নেই।